পিরোজপুরের স্বরূপ কাঠিতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুহুদাস কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প প্রায় শতাধিক অসহায় গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। বরিশাল CMH এর পরিচালনায় সাত পদাতিক ডিভিশন বরিশাল শেখ হাসিনা সেনানিবাস লেবুখালী এর ব্যবস্থাপনায় 26 হর্স ওই ফ্রি চিকিৎসা প্রদান করেন। গাইনোকোলজিস্ট মেজর ডাক্তার শারমিন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা শেষে ফ্রি ঔষধ বিতরণ করেন। সেনাবাহিনী সাত পদাতিক ডিভিশনের 26 হর্স রেজিমেন্টের সার্বিক সহায়তায় CMH বরিশালের সার্বিক তত্ত্বাবধানে আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা সরকারি উপজেলা আজকে এখানে আমরা একটি মেডিকেল ক্যাম্পেইন করছি। এই ক্যাম্পেইনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অসহায় দুস্থ যে গর্ভবতী মহিলারা আছেন চিকিৎসা বঞ্চিত গ্রামাঞ্চলে যারা প্রত্যন্ত এবং যারা চিকিৎসা সেবা বঞ্চিত তাদেরকে আমাদের সেনাবাহিনীর স্পেশালিস্ট গাইনি ডাক্তারের তত্ত্বাবধানে তাদেরকে তাদের যে গর্ভকালীন যেসব সমস্যা ওইসবের উপরে একটি মেডিকেল ক্যাম্পেইন করা হচ্ছে। মেডিকেল ক্যাম্পেইনের সাথে সাথে ডাক্তার যাকে যেভাবে ভালো মনে করছেন যার যেভাবে প্রয়োজন ওভাবে বিনামূল্যে আমরা ওষুধও সরবরাহ করছি। পুরো ক্যাম্পেইনটি মূলত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনা মতো। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।